This bed that I'm in feels too big without you. Don't know how to quit thinking. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আমি রাসেল। আজকেও আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা প্রতিদিনের মতো হাজির হয়েছি। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে তো আমার ভিডিওটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি কারো ভালো না লাগে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই যদিও ভালো না লাগে তো পুরো ভিডিওটা দেখুন, দেখলে হয়তো কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানে যারা নতুন কোয়েল পাখি খামারি বা কবুতর খামারি তাদের জন্য, আর বিশেষ করে আমি ছোট্ট করে একটি খামার দিয়েছি, খুব বেশি একটা বড় না। তো আমি যতটুকু সম্ভব আমার সেই খামারটি আপনাদেরকে দেখাবো, তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমি কী কী বলবো সেটা অবশ্যই একটু শুনবেন বিশেষ করে। তো বন্ধুরা চলুন আমার সেই খামারের কাছে। কোয়েল পাখির দাদা তুই খুলতে হবে না, এই হচ্ছে বন্ধুরা আমার কবুতরের ফার্ম। তো আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য, তো আমি যতটুকু সম্ভব আমি করে থাকি দেখুন। আর আমি এদেরকে সীমিত পরিসর আদার দিয়ে থাকি আপনাদেরকে যদি আমার আমার পুরো ইয়েটা দেখাই, যে দেখুন এখন কবুতর আমার অনেক বাইরে, আমি কবুতর ছেড়ে দিই, যে আমি ছোট্ট করে একটা দরজা খুলে রাখছি। আমি এখন আমার সেই কয়েল পাখি খামারে, তো আমি খুব ছোট্ট পরিসরে আমি আমার খামারটি খুলছি। তো আমি চেষ্টা করতেছি মানে আমি শখের বসে, তো ওরা আমাকে ঠোঁট দিয়ে কামড়াচ্ছে, তো আমার মানে একটু কাঁথি উঠতে লাগতেছে। তো আমি খুব ছোট্ট পরিসরে আমার এই খামারটি আমি খুলছি। তো আমি মানে বেশ কিছুদিন হয় না, মানে অল্প কিছুদিন হয়েছে আমি যে খামারটি খুলছি। তো আমি যতটুকু সম্ভব আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি ওই অ্যাবিলিটি পর্যন্ত তাদেরকে আমি যত্ন সহকারে রাখার জন্য চেষ্টা করে থাকি। তারপরেও আমি যতটুকু মানে সব কিছু দিয়ে রাখছি তাদের জন্য, যারা যাতে তারা কোনো অসুবিধার মধ্যে না পড়ে, এবং আমি খাবারটা মানে সীমিত সময়ের জন্য দিয়ে থাকি, যে খাবার যে সময় দেওয়া দরকার ওই সময় দিয়ে থাকি। যদি আমার হয়তো আমি নতুন আমার অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়, কারণ অনেকে আছে যে তারা 5 বছর 10 বছর 15 বছর ধরে খামার করতেছে, তারা হয়তো আমার চেয়ে অনেক অভিজ্ঞ, তো আমি তাদের থেকেও ভিডিও দেখে কিন্তু কাজ করছি আস্তে আস্তে, এখন নিজেরা করতেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমার কয়েল পাখিটি কতটা প্রফুল্ল আছে, এবং আমি একটা ধরে দেখালে আপনারা বুঝবেন। এই যে দেখেন একটা কয়েল পাখি, ও হাত থেকে উঠে দিয়ে গেছে মানে খুব বিচ্ছু। এই যে দেখেন এই যে একটা কোয়েল পাখি, এটাও চলে গেছে। তো কিছু করার নাই, মানে ধরে রাখাটা খুব রিক্স। তারপর আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তাদেরকে যত্ন সহকারে রাখার জন্য, আর আমি কোয়েল পাখির খাবার দিই প্রতিদিন হাইস্ট মানে 100, যেহেতু কোয়েল পাখি আমার 100 কোয়েল পাখি, আমি 2 কেজি খাবার দিই, সকালে 1 কেজি আর রাত্রে 1 কেজি, কারণ ওরা ডেইলি 24 ডেইলি খাবার খায় 25 গ্রাম করে। তো ওদের অ্যাবিলিটি অনুযায়ী আমি সেই খাবারটা দিয়ে থাকি, কারণ অ্যাবিলিটির বাইরে খাবার দিলে কিন্তু ওরা অনেক চর্বি মানে খাবার বেশি খেলেও চর্বি জমে যায় এবং একটু মোটা হয়ে যায়, ডিম পাড়ার সম্ভাবনা কমে যায়। তো আমি সবসময় চেষ্টা করে থাকি ওদের যতটুকু সম্ভব ততটুকু খাওয়া দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যদি দেখাই, আমি যদি দেখাই যে আমার এই যে কয়েল পাখি আপনাদেরকে আমি যদি দেখাই, ওরাও হাঁটতে গুজল দেওয়া যায় বন্ধুরা। তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য যে আমার খামারে কয়েল পাখির কী অবস্থা আছে। আর আমি আমার ঘরটা সবসময় পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি, ওদের খাবার আমি সিস্টেমে দিয়ে থাকি, এবং ফাইনালটা আমি মানে বদলে দিই যাতে তাদের কোনো ধরনের ঠান্ডা জন্য না লাগে, এবং আমি 4-5টা গোয়া দিয়ে রাখছি। তো আপনারা পারেন ওইরকম কাজ করতে। তো আমি আপনাদেরকে দেখাই এবং আমি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে থাকে, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি খামারটা শুরু করছি আমার এক বড় ভাইয়ের মাধ্যমে, তো বড় ভাইকে আমি ধন্যবাদ জানাই, তিনি আমাকে অনেক মডিফাই দিয়ে থাকে, এখনও দিয়ে থাকতেছে যে তুমি এভাবে কাজ করে এভাবে কাজ করলে এভাবে হবে। তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।